সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরীয় কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমের সিজন, তাই আমের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু এখন তৈরি করার সময়। আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, সুইট রেসিপি, আম দিয়ে কিভাবে বরফি বানিয়ে খাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখেন আমের বরফিটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু। সুইট খেতে যাদের পছন্দ, যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ, তাদের আশা করি খুবই ভালো লাগবে। তবে এটা ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ইয়ামি লাগছে এবং খুব সুঘ্রাণ। তো আমি এখানে চাউলের সুজি নিয়েছি, আপনারা বাজারে যে সুজি আছে সেই সুজি নিতে পারেন। আমি এক কাপের চেয়ে বেশি নিয়েছি প্রথমে, কিন্তু আমি এক কাপ নিয়েছি, পরে দেখছি যে আমার একটু শর্ট পড়ে যেতে পারে, বাসায় অনেক মানুষজন আছে, তাই আমি পরে আবার এক কাপ কিন্তু নিয়েছি। সেটা আমি এখানে দেখাইনি, কিন্তু আমি টোটাল দুই কাপ সুজি নিয়েছি। আপনারা আপনাদের মতো করে সুজিটা নেবেন, বাজারের সুজি ব্যবহার করলেও চলবে, আমি এখানে চাউলের সুজি ব্যবহার করেছি। এতে করে আমার খেতে, আমার কাছে মনে হয়েছে যে খেতে আরও ভালো লেগেছে, চাউলের যেহেতু খেতে খুবই সুঘ্রাণ। তা চাউলের সুজি যদি করতে চান তাহলে কিন্তু চালটা ধুইয়ে ব্লেন্ডারে পিষে নিয়ে তারপরে একটু চালুন দিয়ে চাললে কিন্তু সুজিটা আপনি পেয়ে যাবেন। তা আমি সুজিটা হালকা ওদিকে টেলে রেখে দিয়েছি আপাতত, পরে আমি আবার এটা টালবো। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ, যেহেতু আমি দুই কাপ এখানে সুজি ব্যবহার করেছি, তাই এখানে হাফ কাপ আর একটু সামান্য চিনি নিয়ে ক্যারামেলটা তৈরি করব। যেহেতু এটা আম দিয়ে করব, তাই আমার চিনিটা একটু কমই লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, তবে এখানে হাফ কাপ দিলেই এনাফ দুই কাপ সুজির জন্য, যেহেতু আম মিষ্টি আম দিয়ে তৈরি করা। তাই এখন ক্যারামেলটা ইয়ে করেছি, আমি এখানে পানি দিয়ে দেবো দুই কাপ মতো। আর যারা নতুন তারা কিন্তু ক্যারামেল করার সময় একটু সাবধান থাকবেন, এই সময় কিন্তু পানি গায়ে ছিটকে এসে পড়ে যেতে পারে বা আশেপাশে ছড়িয়ে যেতে পারে, তাই চুলাটা বন্ধ করে দিয়ে পানি দিবেন। একটু যারা নতুন তারা কিন্তু একটু ভয় পায় রান্না করতে, তাদের জন্য বলছি। আমি দুই কাপ পানি দিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এটা আমি রেখে দিয়ে আমি সুজিটা আবার একটু হালকা টেলে নেব। ঘি দিয়ে আমি সুজিটা এখন টালবো, এটা না ফোটালেও চলবে, এটা অসুবিধা নেই, এইভাবেই থাকতে চলবে। এখন আমি সুজিটা হালকা করে আরও একটু টালবো, যাতে এখন লাল না হয়ে যায় বা পুড়ে না যায় এটা খেয়াল রেখে সাদা কালারটাই থাকবে। আমি ঘি দিয়ে এটাকে একটু মশমশা করে ভেজে নেব, তবে কালারটা যেন চেঞ্জ না হয় এটা খেয়াল রাখতে হবে। ঘি দিয়ে সুজিটা ভাজাতে এবং আম, ঘি এবং ক্যারামেল, চিনি সব কিছুর সমন্বয়ে, এবং এখানে আমি দারচিনির পাউডার ব্যবহার করেছি, সব মিলিয়ে এটার ঘ্রাণ এতটা যে মিষ্টি, এতটা সুঘ্রাণ, আমি অবাক লাগছে আমার কাছে। খেতে খুবই মজাদার একটা রেসিপি, একটা ইউনিক রেসিপি, সুস্বাদু স্বাদে, নতুন স্বাদের একটা রেসিপি। সবসময় তো মানুষ একই রকম স্বাদ পেতে চায় না, ভিন্ন ভিন্ন স্বাদ পেতে কিন্তু সকলেরই ভালো লাগে। তা আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে পৌনে এক কাপ আম, পাকা আমকে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। আপনারা আম, পাকা আমটাকে ব্লেন্ডার করে নেবেন পানি ছাড়া, কোনো পানি ব্যবহার করবেন না। দিয়ে সেটা আমি এখানে পৌনে এক কাপ মতো লিকুইডটা আমি এখানে দিয়েছি, আমের কাঁধ যেটা বলে রসটা, পানি ছাড়া রস, এটা আমি এখানে দিয়ে এখন আমি এইভাবে কিছুক্ষণ সুজির সাথে ম্যাশ করে করে উল্টে পাল্টিয়ে এটা ভেজে নেব। আর আমি এখানে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব, অল্প অল্প করে দেবো, একবারে দেব না, আমি দুই ধাপে করে দেব। ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই হালুয়াটা বা বরফিটা বানাতে ভুলে যাবেন, মানে একটু সমস্যা হবে, স্বাদের কিন্তু হেরফের হতে পারে, একটু খেয়াল রাখিয়েন। তাই স্ক্রিপ্ট না করে টেনে ভালো করে দেখিয়েন, তাহলে আপনারা এই বরফিটা খুব ভালো করে শিখতে পারবেন, সুস্বাদু একটা বরফি। আমি পরে এখানে আরও একটু দিয়ে দিয়েছি, টোটাল আমি কিন্তু পৌনে এক কাপে দিয়েছি, আগে হাফ কাপ দিয়েছিলাম, পরে আরও ওয়ান থার্ড কাপ দিয়েছি এখানে আমের রসটা। আমি আবার একটু ক্যারামেল দিয়ে দিয়েছি, আমি অল্প অল্প করে দুবার দিয়েছি, একবারে আমি দিচ্ছি না, মানে ধাপে ধাপে দিয়েছি। দিয়ে এইভাবে
নেড়ে নেড়ে এটা কুক করে নিতে হবে। ভিতর থেকে যে সুজিটা আছে সেটাও কুক হয়ে যাবে আর আমটাও এর সাথে মিশে একদম কুক হয়ে যাবে, হালুয়া মতো হবে। এতটা মজাদার এই রেসিপিটা, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আমি এইভাবে স্টেপ বাই স্টেপ কয়েকবার আমি ঘি দিয়েছি, টোটাল আমি 3-4 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। এই ঘি দেওয়াতে এই বরফিটা খেতে কিন্তু আরও সুঘ্রাণ হয়েছে, আরও মজা হয়েছে। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা সুজি আছে তাই লবণটা একটু দিতে হবে। আমি এখানে দারচিনি পাউডারটা, বাজারে যে পাউডার পাওয়া যায় সিনামন পাউডার, এটা আমি একটু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো, সরি 1 টিস্পুন দিয়ে। এখন এইভাবে নেড়ে নেড়ে কুক করে নিতে হবে, একদম একটা ডো মতো করে নিতে হবে। ভিতর থেকে যখন পানিটা শুকিয়ে আসবে, জুসটা কারো হয়ে যাবে, এরকম ডো হবে, তখন মনে করবেন যে আপনার সুজিটা রান্না তৈরি কমপ্লিট। একটা আঠালো আঠালো ডো হয়েছে, এই পর্যায়ে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনাদের নতুন নতুন রেসিপি পেতে সুবিধা হবে। যখনই আমি কোনো নতুন ইউনিক রেসিপি দেব আপনারা অল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখন আমি এখানে এই রাইসের মধ্যে একটু ঘি ছড়িয়ে নিয়েছি, দিয়ে এখন আমি এটা বরফি আকারে শেপ দেব, ঠান্ডা করে নেব প্রথমে। এখন কিন্তু খুবই গরম, তাই গরম গরম কোনো কিছু ইয়ে করবো না। এখানে আমি আগে শেপটা তৈরি করে কিছুক্ষণ আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব। আর উপর থেকে এই কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো যদি আপনি এর ভিতর দিয়ে দেন, এতে করে আপনার এই বরফিটা খেতে আরও মজা হবে, আরও সুস্বাদু হবে। আমার ভিউয়ার্স যারা আছেন, আমি দেখি অনেকে টিনেজ আছে, তারা কিন্তু এই রেসিপিগুলো দেখে, তাই তাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন রান্না শিখতে চায়। আমি অনেক টিনেজ ভিউয়ার্স পেয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি। ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, এইভাবে রেখে আমি 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত ফ্রিজে রাখে, তারপর আমি এটা বের করছি। করার পর দেখেন এটা বেশটা টেনে গিয়েছে এবং একটা সুন্দর একটা বরফি হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।